আপনারা দেখছেন দা কোয়ারির ইউটিউব চ্যানেল। গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দা কোয়ারি। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ফের প্রকাশ্যে আমফানের দুর্নীতি, এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে বিক্ষোভ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়পোল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত সদস্য তপতী মজুমদার ও তার স্বামী শ্রীবাস মজুমদার আমফানের টাকা আত্মসাত করেছেন। তারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে তার পরিবারেরই 4-5 জন সহ দলের অনুগামীদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন, অথচ যাদের প্রকৃত ঘর ভেঙেছে তারা বঞ্চিত হয়েছেন। বারবার জানানো সত্ত্বেও তারা কর্ণপাত না করে উপরন্তু হুমকি দিয়ে চলেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত সদস্য অশিক্ষিত, তার পরিবর্তে বকলমে কাজ করেন তার স্বামী শ্রীবাস মজুমদার। এমনকি ভোটের সময় অনুগামীরা বোমা পিস্তল দেখিয়ে ভোট লুট করেছেন, তাতেই জয়ী হয়েছেন ওই সদস্য তপতী মজুমদার। তারপর থেকেই তিনি নানান দুর্নীতি করে চলেছেন। এদিনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ পাওয়া স্বপন কর্মকারের ভাড়ার গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। গ্রামবাসীদের অভিযোগ, ওই ব্যক্তি তাদের লাগাতার হুমকি দিত। এমনকি এদিন যখন পঞ্চায়েত সদস্যর স্বামীকে ঘেরাও করা হয় তখনও তিনি দেখে নেবেন বলে হুমকি দেয়, সেই কারণেই তার গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দা মিতা সাউয়ের অভিযোগ, তিনি ক্ষতিপূরণের টাকা পেলেও তাকে 2,500 টাকা কাটমানি দিতে বাধ্য করা হয়েছে, পঞ্চায়েতে টাকা জমা দিতে হবে বলে। যদিও এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পঞ্চায়েত সদস্যের স্বামী। যদিও শ্রীবাস মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের টাকা তিনি ফেরত দিয়েছেন। অন্যান্য অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন তাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে একদিকে যখন আগামীকাল 21 জুলাইয়ের প্রস্তুতি চলছে তখন নতুন করে ফের আমফানের দুর্নীতি প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে দল। বিক্ষোভটা হচ্ছে যে এখানে পঞ্চায়েতের সদস্য, যে সদস্য আমফান ঝড়ে ইনকোয়ারি করেছিল, ছবি তুলেছিল, যাদের ছবি তুলেছে, যাদের ভাঙচুর হয়েছে, তারা কোনো টাকা পায়নি, অথচ যাদের কোনো কিছু হয়নি তারা প্রত্যেকেই টাকা পেয়েছে। এই টাকাটা কিভাবে তারা পেয়েছে, কেন পেল, আমরা এই একটা তদন্ত চাই। এবং তাদের যে পঞ্চায়েত সদস্য তার বাড়িতে 5 জনে টাকা পেয়েছে, তাদের স্বাদ আছে, তাদের সব কিছু আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এর কারণটা আমরা জানতে চাই, কীভাবে সে টাকাটা পেল। যদি বলে আমি আর ভুল হয়েছে, কেন এইভাবে ভুল করে যদি সে অন্যায় করে, কোনো চোর যদি অন্যায় করে থাকে তাহলে কি প্রশাসন এইভাবে তাকে ছেড়ে দেয়? সে বলছে আমরা টাকা ফেরত দেব। এই দেখুন, এই ছবিটা আমার বাড়ির, এইভাবে ভাঙচুর হয়েছে, এই ছবিটা উনি এই ছবিটার ছবি তুলে নিয়ে এসেছেন, এই ছবিটার কোন অ্যাকাউন্টে জমা করে টাকা তুলেছে আমরা সেটা জানতে চাই। যারা বাইরের টাকাটা পেয়েছে তারা কি করে টাকাটা পেল, এবং প্রতি মুহূর্তে আমাদের একটা আশঙ্কার মধ্যে পাড়া প্রতিবেশী যাতে এর আন্দোলন না করে আমাদের উনারই অনুগামীরা আমাদের হুমকি দেয়, ইনডাইরেক্টভাবে আমরা দেখে নেবো, এ করবো যারা টাকাগুলি পেয়েছে। আমরা যে ধুমকিটা আমরা জানাতে পারিনি, আমরা পঞ্চায়েতের প্রধানকে আমরা এটা জানিয়েছি, মাস পজিশন করে জানিয়েছি, ভিডিওকে দিয়ে এসছি, আমরা আরও আরও জায়গায় দিয়েছি। আমরা এখন আজ 6 দিন হয়ে গেছে, আমরা কোনো সদুত্তর পাইনি, এবং আমরা কতদিন আর ধৈর্য ধরব? আজ আমফান হয়েছে 2-2.5 মাস, আমাদের প্রত্যেক মুহূর্তে বলে আসছে টাকা ঢুকবে, টাকা ঢুকবে, কিন্তু 20,000 টাকা করে যাদের ঢুকেছে তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উপরন্তু যাদের যাদের টাকা ঢুকেছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে পঞ্চায়েতের এই সদস্যের স্বামী টাকা চাইছে। আমার নাম কৃষ্ণ সেন, এটা বামুনগাছি 119/2-3। আদার্স লোক পেয়ে গেছে,
আমপানে ক্ষতিপূরণ প্রত্যেকটা লোকই পেয়ে, যারা এখানে পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করেছিল আমরা সেই ফর্মগুলো নিয়ে বিডিও অফিসে পাঠাই। বিডিও সাহেব তদন্ত করে প্রত্যেকে কিন্তু টাকা পেয়েছে, কেউ ফুল পেয়েছে, কেউ হাফ পেয়েছে। এবারে যেটা ওখানকার এলাকার লোকের কিছু কিছু লোকের অবজেকশন ছিল, ওরা আমার কাছে এসেছিল, আমি দেখেছি যে প্রধানের যে মেম্বারের স্বামী এবং ওর যে ভাইপোর নামে হয়েছিল ও কিন্তু চেক ফেরত দিয়েছে। আমি আপনাদের দেখাতে পারি, আমার পঞ্চায়েতে আছে এবং মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কন্ট্রোলার স্যারের নামে আমি যে চেককে ফেরত আমরা ফেরত দিয়ে দিয়েছি। না সেটা ছোট জাগিলে অঞ্চলে এটা হয়নি, হলে তাহলে আরও এই একটা তো ওয়ার্ড না, আমার এখানে 37টা ওয়ার্ড আছে এবং 11টা মৌজা। কম বেশি যারা ক্ষতিপূরণ ছিল, যে ব্যক্তি এখানে ফর্ম ফিল আপ করেছে এবং প্রথম লটে যে টাকাটা ঢুকেছিল সেই টাকাটা বিডিও সাহেবের এন থেকে ডিএম ম্যাডামের মাধ্যমে এসেছিলো, সেখানে কিছু ভুল হয়েছিল, সেটা আমাদের মুখ্যমন্ত্রীও স্বীকার করে নিয়েছে। আমরা পরবর্তী ক্ষেত্রে যারা যাদের ঘর পড়েনি প্রত্যেক বাড়ি তদন্ত করেছি এবং আমরা প্রত্যেকে নোটিশ ধরে দিয়েছি টাকাটা ফেরত দেওয়ার জন্য। ইতিমধ্যে আমার অঞ্চলে 5 জন লোক যে যার নামে কতটা উঠেছে, তপতী মজুমদারের স্বামী সে এবং তার ভাসুরের ছেলে টাকা ফেরত দিয়ে গেছে।